সোমবারের পর মঙ্গলেও হাওড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার সকালে ঘুষুড়ির এক প্লাস্টিক গোডাউনে আগুন লাগার খবর মিলেছে। দাহ্য পদার্থের উপস্থিতির কারণে দ্রুত ভয়াবহ আকার ধারণ করে আগুন। গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া, গোটা এলাকা ঢেকে যায় ধোঁয়ায়। বহু দূর থেকে দেখা যাচ্ছে ধোঁয়া, তাতেই বোঝা যাচ্ছে আগুন লেগেছে বড়সড়। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। হাওড়ার ঘুষুড়ির নস্কর পাড়ায় মঙ্গলবার সকালে প্লাস্টিক ব্যাগ ও বস্তা তৈরির কারখানা ও গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল। স্থানীয়দের দাবি, সকাল 8:30 পর হঠাৎ করেই কারখানার টপ ফ্লোর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। ক্ষণিকের মধ্যেই সেই ধোঁয়ার পরিমাণ বেড়ে যায়, গোটা এলাকায় ঢেকে যায় কালো ধোঁয়ায়। ঘিঞ্জি এলাকায় এই গোডাউনটি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আগুন লেগেছে প্লাস্টিকের গোডাউনে। সেখানে প্রচুর পরিমাণ প্লাস্টিকের জিনিস রাখা ছিল, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা। সঙ্গে কারখানাটি গঙ্গার কাছে অবস্থিত হওয়ায় গঙ্গা থেকে আসা হাওয়ায় আগুন আরও ভয়াবহ রূপ ধারণ করে। এলাকার রাস্তা ছোট হওয়ায় দমকলের গাড়ি পৌঁছতেও সমস্যা হয়। আগুন লাগার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল। অন্যদিকে কারখানার আশপাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে লোকজনকে। রাতের বেলা আগুন লাগায় ওই কারখানায় কারও থাকার সম্ভাবনা ক্ষীণ, তবুও খতিয়ে দেখা হচ্ছে কেউ সেখানে আটকে পড়েছে কিনা। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। ঘটনাটা হচ্ছে ঠিক 8:30 এরকম টাইমে আমরা দেখতে পেলাম যে ভয়ঙ্কর একটা আগুনের ফ্লো উঠছে এবং ধোঁয়া উঠতে লেগে গেছে। তো ওখান থেকে দৌড়ে এসে দেখলাম যে ওখানে আমাদের 220 নস্কর পাড়া রোডে 220-এ ওখানে যে তিনতলা বিল্ডিংটা রয়েছে আর লাল ছাদ রয়েছে, ওখানে প্লাস্টিকের কারখানা আছে যেখানে ব্যাগ ফ্যাগ তৈরি হয়, বস্তা তৈরি হয়, প্রচুর রোলা টোলা আছে। তার ওপরে একদম পুরো ফুলের ওপরটাই, ছাদের ওপরে কিছু মালপত্র রাখা ছিল, ওখানে কোনো শর্ট সার্কিটের কারণে হয়তো আগুনটা লেগেছে এবং ভয়াবহ একটা আগুন উঠেছে ওখান থেকে। ওখানে আশেপাশে কারখানা আছে এবং ওখানেও জুটের কারখানা আছে, আরও অ্যালুমিনিয়ামের কারখানা আছে, কিন্তু ছাদের ওপর আছে বলে এখনো পর্যন্ত অনেকটা সেফ রয়েছে। দমকলের 5টা ইঞ্জিন এসেছে, ইঞ্জিন এসে এখন তারা আগুন নেবানোর চেষ্টা করছে এবং অনেকটা আগুন নেওয়াতে পেরেছে এবং পজিশনের মতো ওরা ঠিকঠাকভাবে আগুনটা নিভিয়ে ফেলানো হয়েছে। সেটা সকালে খবর পাওয়া গেছিলো যে এখানে প্লাস্টিকের ম্যাটেরিয়ালস আছে সেখানে লেগেছে। আমাদের চারখানা গাড়ি এসেছে, এসে নিভিয়ে ফেলেছে। কী থেকে আগুন লাগছে এখনও বোঝাচ্ছেন, এটা আগুনটা নিভে যাক, তারপর যারা দেখেছে প্রথম তারা সেটা বলতে পারবে। এলাকার মানুষজন বলছে এখানে বেআইনি সব কাজ হতো, কোনো লাইসেন্স দেখছি আমরা, এবারে সবাইকে আমরা নোটিশ দিচ্ছিও, যেখানেই হচ্ছে নোটিশ দিচ্ছি, মানুষকে অ্যাওয়ার করা হচ্ছে, তাদেরকে এফআইআর করা হচ্ছে, সবই তো করা হচ্ছে, তারপরেও মানুষ বুঝছে না। জি রক্ষিত জুয়েলার্স অ্যান্ড সন্স, এবার গহনা কেনা আপনার সাধ্যের মধ্যে। আমাদের কাছে মাসে মাসে টাকা জমিয়ে জুয়েল প্লাস স্কিমের মাধ্যমে কিনুন গহনা। ছমাস জমিয়ে পান প্রথম কিস্তির উপর 40% বোনাস, 12 মাস জমিয়ে পান প্রথম কিস্তির উপর 100% বোনাস। আমাদের ঠিকানা ডোমজুর জেলেপাড়া রক্ষিত ভবন, কল করুন 6289336338 অথবা 9830382790। তাহলে আর ভাবছেন কেন, আজই চলে আসুন আমাদের শোরুমে।